পেট্রোল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ হাওড়ায় ময়দানে। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সেখানে ইট দিয়ে উনুন তৈরি করে তেলের পরিবর্তে জল দিয়ে রান্না করে প্রতীকী প্রতিবাদ জানানো হয়, দেখানো হয় বিক্ষোভ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তারপর ডিজেল, পেট্রোল, ডিজেল অন্য দেশ থেকে দু নম্বরই কোথায় এনে বিভিন্ন কম দামে এনে এখানে এত দামে বিক্রি করছে, এর জন্য বিক্ষোভ। প্রতিদিন, প্রতি মাসে গ্যাসের দাম কখনো বৃদ্ধি পেতে পারে না। তাহলে যে মোদী সরকার বলেছিল আচ্ছে দিন আনবো, সোনার দিন আনবো, সেই মোদী সরকার এখনো ভারতের সিটে বসে আছে। কেন বসে আছে? আমাদের জবাব চাই, এই মোদী সরকারকে ভারতের বুক থেকে সরতে হবে। সরাবো আমরা, 2024-এ সরতেই হবে আমরা, নালে টেনে সরিয়ে দেবো। কারণ আমার মানুষের সাথে কখনো অন্যায় করা যাবে না। আমাদের আজকের প্রোগ্রাম হলো গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের এই প্রোগ্রাম। আমরা এইভাবে রাস্তায় নেমে দাঁড়াচ্ছি, কড়াতে রান্না করছি জল দিয়ে, যেখানে তেল নেই, তেলের দাম 200 টাকা, কোথা থেকে মানুষ তেল কিনবে? পেট্রোল নেই, পেট্রোলের দাম এত টাকা, আমরা পায়ে হেঁটে এসেছি, কেউ সাইকেল নিয়ে এসেছে, ডিজেলের দাম এত টাকা। গ্যাস বাড়িতে রান্না করবে, এবার সেদ্ধ করে খেতে হবে, তেলে নয়, সবকিছু সেদ্ধ করে খেতে হবে। আগের দিন চাল ভিজিয়ে রাখতে হবে, পরের দিন একটা ফুট দিয়ে ভাত নামাতে হবে। দিনের পর দিন এভাবে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে আমাদের লড়াই চলছে। আমার নাম টুসু হাজরা, আমি হাওড়া সালকিয়া, উত্তর হাওড়া সালকিয়ার বাসিন্দা। এবং আমাদের সবাই যারা আছে সোশ্যাল মিডিয়ার কর্মী, এরা বিভিন্ন জায়গা থেকে এসছে। আমরা টিএমসি রোল করি, আমাদের তৃণমূলের ফ্ল্যাগ আমার এখানে। আমরা তৃণমূলের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের আজকে এই বিক্ষোভ মিছিলটা, মানে প্রতিবাদ সভাটা আমরা আয়োজন করেছি।